আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে, আপনি যদি ডিফারেন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড করেন এবং ডিফারেন্ট ডিভাইস যদি অডিও রেকর্ড করেন, তাহলে এই যে দুইটা ভিডিও এবং অডিও যে অ্যাডজাস্টমেন্ট, এটা করতে হলে আমাদেরকে প্রবলেম হয়। সাধারণত এই অডিও যদি অ্যাডজাস্টমেন্ট না হয়, তাহলে আমাদের এই ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায় বা শুনতে বা ভালো লাগে না, খুব একটা বাজে অবস্থা। এই সমস্যাটির সমাধান নিয়ে এসেছি এই ভিডিওতে। তো আমরা এই ভিডিওতে দেখতে চলে যে কীভাবে আপনি ডিফারেন্ট কোনো ডিভাইসে ভিডিও রেকর্ড করা এবং ডিফারেন্ট ডিভাইসে অডিও রেকর্ড করা, এই যে লিপসিংটা আপনি অ্যাডজাস্ট করবেন। সাধারণত অ্যাডজাস্ট করার জন্য আমরা ভিডিও এডিটিংয়ের সময় হচ্ছে অডিও যে ফাইলটা, সেই ফাইলটা টেনে আমরা ওয়েব দেখে দেখে ভিডিও বা এই যে আমাদের ঠোঁট নোট আছে এর সাথে আমরা অ্যাডজাস্ট করে থাকি। তো এখন থেকে আপনাকে এটি করতে হবে না, আপনি খুব সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এক ক্লিকে এই কাজগুলো করতে পারবেন। বিশেষ করে যারা ইসলামিক সঙ্গীত রেকর্ড করে থাকেন বা কোরআন তেলাওয়াত করে থাকেন, অনেক ক্ষেত্রে আমরা ফোনের যে ইকো মাইক্রোফোন আছে ইকো মাইক্রোফোন ইউজ করে থাকি ভালো ভয়েসের জন্য, কারণ আমরা হচ্ছে অডিও এডিটিংয়ে খুব ভালো এক্সপার্ট না। এরপরে এই অডিওটা যখন তৈরি হয়ে যায়, দেন আমরা যখন ভিডিওর সাথে কানেক্ট করতে যাই, তখন আমাদের প্রবলেম হয়ে যায়। তো এখন থেকে এই সমস্যা আর হবে না, কারণ আপনি খুব সহজেই আপনি যদি ডিফারেন্ট ডিভাইস হচ্ছে অডিও রেকর্ড করেন অথবা ভিডিও থেকে অডিওটি আপনি ডিভাইড করেছেন, ডিভাইড করার পর সেটা এডিট করেছেন, এই অডিওটা আপনি আপনার ভিডিওতে আবার কানেক্ট করতে চাচ্ছেন, লিপসিং ঠিক থাকবে। তো এই কাজগুলো আমরা করতে পারবো সে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তো চলুন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাই এবং দেখি এখানে হচ্ছে মূলত কীভাবে আমরা আমাদের যে ভিডিওটা রয়েছে এবং আলাদা আরেকটি অডিও নিয়ে এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে পারি আপনার লিপসিং ঠিক রেখে। আমি 2023 ভাষণটি ব্যবহার করছি, আপনারা যে কোনো ভাষণে এই কাজটি করতে পারবেন। তাহলে আমার ইন্টারফেসটি চলে আসলো, আপনাদের এরকম আসতে পারে বা ভিন্ন ইন্টারফেস আসতে পারে, নো প্রবলেম, কাজ একই। এখানে আমি যে কাজটি দেখাবো কাজটি একই। দেন এরপর আমি প্রথমে হচ্ছে আমার যে ভিডিও ফাইলটি আছে, আমি ভিডিও ফাইলটি এখানে লোড করলাম। এরপর আমি আমার যে অডিওটি রেকর্ড করেছি সেই অডিও ফাইলটি এখানে লোড করলাম। তো দেখুন এখানে হচ্ছে অডিও ফাইলটা অনেক লম্বা এবং ভিডিও ফাইলটা কম, ভিডিও করার আগে বা ক্যামেরা থেকে কিছু কাজ করা হয়েছে সেগুলো এখানে রয়েছে। দেন এখন আমি যদি এই নিচের অডিওটা আর এই অডিওটা, এই দুইটা অডিও, এটা হচ্ছে ভিডিওর সাথে বাই ডিফল্ট ক্যামেরা থেকে যে রেকর্ডটা হয়েছে সেই রেকর্ডিংয়ের অডিওটি, এবং নিচের যে অডিওটি এটি হচ্ছে আমার আলাদা রেকর্ড করা হয়েছে, পৃথকভাবে রেকর্ড করা হয়েছে আমার রেকর্ডিং ডিভাইস থেকে। তো আমি চাচ্ছি যে এই দুইটা হচ্ছে নিচের অডিওটা রাখবো এবং এই অডিওটা বের করে দেবো। এখন আমি যদি এটা বাই ডিফল্ট ম্যানুয়ালি মিল করতে যাই, তাহলে আমার যে ওয়েবগুলো আছে ওয়েবগুলো দেখে এভাবে মিল করতে হবে, এভাবে মিল করে নিতে হবে। এক্ষেত্রে আমরা যে প্রবলেমটি ফেস করি তা হচ্ছে অ্যাকুরেট হতে হয় না, অ্যাকুরেট হতে হলে অনেক ঝামেলা হয়, এখানে অ্যাকুরেট হতে হলে অনেক ঝামেলা হয়, যথেষ্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো আমরা কি করব, আমরা এই কাজটি এক ক্লিকে করব। তো উদাহরণস্বরূপ আমার ভিডিওটি এখানে রাখলাম এবং অডিওটিও এই, তো আমি চাচ্ছি যে এই নিচের অডিওটি এবং উপরের যে অডিও আছে এই দুইটা অডিওর এটাতে তো হালকা সাউন্ড আছে, আমার যে কথা বলছি তার সাউন্ড আছে, তো সেই সাউন্ডটার সাথে অ্যাডজাস্ট করবো, বা উপরের যে ভিডিও আছে ভিডিওর সাথে আমার এই অডিওটা অ্যাডজাস্ট হবে, এই অডিও যেখানে যেখানে সাউন্ড আমার যে মুখে কথা বলেছি মুখটন তার সাথে মিলে যায়। তো এই জন্য আমরা যেটা করব, প্রথমে এটা জাস্ট সবগুলো সিলেক্ট করব লেয়ার, দেন রাইট বাটনে ক্লিক করব লেয়ারের উপরে, এরপর এখান থেকে আমরা চলে যাব সিঙ্কোনাইজ। দেন সিঙ্কোনাইজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অডিও আছে একটা অপশন, এই অডিওটাতে টিক দেবো, বাই ডিফল্ট এটাতে টিক আছে, এটাতে আমরা টিক দিয়ে দেবো। দিয়ে এখান থেকে আমরা জাস্ট কোনটার সাথে অ্যাডজাস্ট করব, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এক নম্বর লেয়ারে আছে আমাদের এই ফাইলটি, তো আমরা এখান থেকে এক নম্বর লেয়ার সিলেক্ট করব, যদি দুই নম্বরে থাকে দুই নম্বর সিলেক্ট করব। তো আমরা এক নম্বর লেয়ার সিলেক্ট করতেছি কারণ আমাদের এক নম্বরে রয়েছে হচ্ছে ভিডিও অডিও ফাইলটি। দেন এরপর আমরা ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করলে বাই ডিফল্ট দেখুন অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে আমরা এডিট করে নেব, কাটছাট করে এডিট করে নেব, আমাদের যতটুকু দরকার ততটুকু রেখে আমরা বাদ দিয়ে দেবো। দেখুন একবার অটোমেটিক একবার ক্লিন টু ক্লিন যেখানে রাখছে একদম কোথাও কোনো খুঁত নেই, নিখুঁতভাবে এটা অ্যাডজাস্ট হয়েছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়ে, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন আপডেট পেতে 3GB সাথে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।